नमस्कार, आमादेर टीएजी ट्रिपार बांगला भ्रमण चैनेले आपनादेर प्रत्येक के स्वागत जानाई। आज के जे भ्रमण जायगाटी सम्बन्धे आपनादेर साथे आलोचना करब तार नाम डाउकी। डाउकी नदीर आसल नाम उमगट नदी। এই নদীর তীরে রয়েছে তিনটি গ্রাম, ডাউকি, দারাং এবং সনং পেডং। নদীর উপর তৈরি ব্রিটিশ আমলের একটি দোলনা সেতু অতিক্রম করে ডাউকিতে প্রবেশ করতে হয়। পাহাড়ের যে কত রূপ, সবুজের যে শেড, তা প্রত্যক্ষ না করলে বোঝানো কঠিন। উমগট নদীকে সবচেয়ে সুন্দর লাগে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে। তখন নদীতে জল কমে যায় এবং নদী আয়নার মতো স্বচ্ছ হয়ে যায়। পাহাড়ের ছায়া পড়ে, পান্না সবুজ রং ধারণ করে জলরাশি। মনে হয় কাচের উপরে রাখা আছে নৌকাগুলি। নৌকা ভাড়া করে ভেসে পড়ুন উমগটের বুকে। শীতকালে এখানে রং বেরঙের তাঁবু ফেলে ক্যাম্পিং হয়। চলে বোটিং, কায়াকিং, স্কুবা ডাইভিংয়ের মতন অ্যাডভেঞ্চার স্পোর্টস। নদীর তীরে বসে প্রকৃতির রূপ সুধা পান করে সময় কাটিয়ে দেওয়া যায় এই ডাউকি নদীর বুকে। ভিডিওটি দেখার সাথে সাথে আমাদের এই টিএজি ট্রিপার বাংলা ভ্রমণ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটি ক্লিক করবেন। ট্রেনে বা বিমানে গুয়াহাটি এসে সেখান থেকে শিলং চলে আসুন। দূরত্ব 100 কিলোমিটার। শিলংয়ের বড় বাজার অঞ্চল থেকে প্রতিদিন সকালে বেশ কিছু শেয়ার গাড়ি যায় ডাউকি। দূরত্ব 84 কিলোমিটার। বাসও যায় এ পথে, সময় লাগে 2.5 ঘন্টা মতো। মাউলিনং থেকে ডাউকি 36 কিলোমিটারের দূরত্ব। গাড়িতে 30 মিনিট মতন সময় লাগে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তাছাড়াও আমাদের ফেসবুক পেজ টিএজি ট্রিপারকে ফলো করবেন, লিংক ডেসক্রিপশানে দেওয়া আছে। নমস্কার।